এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিকার প্রতিদিন। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আবার এসে পড়েছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। বিছানা পাটি সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আজকে বাবার এক্সাম নেই, আজকে ও বাড়িতে বসে পড়াশোনা করছে। তো ওকে পড়াশোনা করতে বসিয়ে দিয়েছি আরেক রুমে, আর আমি এদিকে আমাদের ঘরের বেডরুমে যে বিছানা টিছানা আছে ওগুলো গুছিয়ে নিচ্ছি। এর আগে মামাইকে খাওয়ানো শেষ হয়ে গেছে, মামাই উঠে গেছিলো, তো মামাইকেও খাইয়ে দিয়েছি। খাইয়ে টাইয়ে একটু রেখে এসছি ওর আমার কাছে, ওর আম্মার সাথে ও খেলা করছে। তো এই ফাঁকে আমি ভেবেছি একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। রোজ দিন না হোক, আমি যেহেতু বেবি আছে আমি প্রতি দুই দিনে একদিন বেড কভার চেঞ্জ করি। রোজ দিন তো আর পেরে উঠি না, তাই দুই দিনে একদিন করে বেড কভার চেঞ্জ করি। তাই ওই যে বেড কভার টাভার চেঞ্জ করে, বালিশের কভার টাভার চেঞ্জ করে নতুন কভার লাগিয়ে দিয়েছি সবগুলোর মধ্যে। তো এগুলি এখন গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, তারপর চলে যাব স্নান করতে। সকালে মানে দুই মেয়েকে খাইয়ে আমি নিজে খেয়ে টেয়ে তারপরে স্নানে চলে যাই। স্নান করে পুজো দিয়ে দিই, কোনো দিন খেয়ে পুজো দিই, কোনো দিন না খেয়ে পুজো দিই, কিন্তু পুজোটা সকালবেলায় দিয়ে দিই। সকালের পুজোটা আমি দিই আর বিকেলের পুজোটা মা দিয়ে দেয়। আর যদি মা সকালের পুজো দেয় তাহলে আমি বিকেলের পুজোটা দিয়ে দিই। এইভাবে অল্টারনেটিভভাবে আমাদের চলতে থাকে। তো আজকে যেহেতু সানডে, আজকে আমার হাজব্যান্ডও বাড়িতে, ওর আজকে মানে ক্লিনিং ডেই শুরু হয়েছে, ও আজকে ক্লিনিং করবে সব কিছু। তো আমিও ভেবেছিলাম ওর সাথে একটু হেল্প করব। তো আজকের ব্লগটা এইসব নিয়ে, চলো দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ, এখন ছাদে উঠে এসে পড়েছি ফুল পাড়ার জন্য, ফুলও পেরে নিচ্ছি। স্নান করার আগে একটু ঘরের একটু ক্লিন করছিলাম, ঘরের ধুলোবালু সাফ করছিলাম। যেহেতু আমাদের বাড়িটা রাস্তার একদম পাশেই, তাই প্রচণ্ড পরিমাণ ধুলাবালু হয়, ক্লিন না করলে মানে একদম ধুলোয় ভরে যায়। তা ওইটাই একটু হাজব্যান্ডই ম্যাক্সিমামটা করেছে। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, আমি সেভাবে করতে পারি না, তাই অল্প একটুই করেছি আর ম্যাক্সিমামটাই ও করেছে। তো করে টোরে এখন আমি স্নান করে ফেলেছি, স্নান করে উপরে এসে পড়েছি। দেখেছো অনেকগুলো ছোটো ছোটো বেলি ফুল ফুটেছে, ওখান থেকে কয়েকটা বেলিও নিয়ে নিলাম। তারপরে জবা নিয়ে নিয়েছি, ছোটো ছোটো অনেক ফুল নিয়ে নিয়েছি, অনেক ফুল আছে ছোটো। অনেক সময় নামটা মনে থাকে না, আবার অনেক সময় নাম মনে পড়ে, এরকমই আমি মানে এখন মানে প্রচণ্ড পরিমাণে ভুলক্কর হয়ে যাচ্ছি, কেন জানি না অনেক কিছু ছোটো ছোটো জিনিস ভুলে যাচ্ছি। তো এই যে দেখো ফুল টুল পেরে নিয়েছি, তাড়াতাড়ি করেই ফুল পাড়ছি, কারণ মামুনুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। এর মধ্যে মামুনুকে স্নান করানো আমার হয়ে গেছে, স্নান টান করিয়ে ফেলেছি, স্নান টান করে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো ওর বাবা আছে ওর সাথে ঘরে, আর বড় মেয়ের যেহেতু এক্সাম আছে ও পড়াশোনা করছে, আর আমি ফাঁকে পুজো দেওয়ার জন্য স্নান করে নিয়েছি। স্নান করে এই যে পুজোর ফুলও দেখো পেরে নিয়ে এসে পড়েছি, এখন চলে যাব নিচে। এই যে আমার পুজো দেওয়াও দেখো হয়ে গেছে। পুজো দিতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু তার মধ্যেও আমি বলবো যে অন্যদের তুলনায় আমার একটু বেশি সময়ই লেগে যায়। তো এই যে দেখো এখন ধুবনে উঠে গেছে, উঠে আবার দেখো বাবাই এখনও স্নান করেনি, তাই বাবাই সাথে দেখো বোনের সাথে দেখো পাউডার দিয়ে হোলি খেলছে। তো আমিও ওদের সাথে একটু পাউডার দিয়ে হোলি খেলতে লেগে গেলাম, দুটোকে একটু পাউডার দিয়ে রাঙিয়ে দিয়েছি। যেহেতু ছোটো বোনও এখনও ছোটো, আমরা এবার আবির আনিনি, পাউডার দিয়েই হোলি খেলেছি। তারপরে এখন হয়ে গেছে বিকেলবেলা, বাবাই আজকে একটা বার্থডে পার্টিতে যাবে ওর আম্মার সাথে ও একটা বার্থডে পার্টিতে যাবে। তো ওকে এই জন্যই ওকে রেডি করে দিয়েছে। দেখো নিচে ছোটো বোন, ও কিন্তু বসে আছে, বসে বসে দিদি রেডি হচ্ছে। যেহেতু ছোটো আমার ছোটো মেয়ে এখনও ছোটো, আর ওর একটু সর্দি কাশিও আছে, তাই ওকে নিয়ে আমি আর যাইনি, আমি বাড়িতেই ছিলাম। বাবাই ওর আম্মার সাথে বার্থডে পার্টিতে গেছে, বেশি দূরে না, আমাদের পাশের বাড়িতে ওর এক ছোটো একটা বোনও আছে, ওটার বার্থডে ছিল, ওখানে গেছে। আমার ইচ্ছে থাকলেও আমি যেতে পারিনি, কারণ মামুনও এখন অনেক ছোটো, আর মামুনও সর্দি কাশির একটা মানে এখন প্রবলেম চলছে, তাই ওকে আর ঠান্ডা যাতে না লাগে তাই ওকে নিয়ে আর যাইনি, আমি বাড়িতেই ছিলাম। তো এই যে বাবাইকে দেখো সুন্দর করে রেডি করে দিয়েছি, একদম পিঙ্ক পরী বানিয়ে দিয়েছি আজকে, পিঙ্ক ড্রেস, পিঙ্ক ফ্লাওয়ার, পুরো মেকআপ আর কি। বাচ্চাদের তো মেকআপ এমনিতেই করাতে নেই, মেকআপ না, জাস্ট ওকে শো করার জন্য আমি একটু ক্রিম লাগিয়ে দিয়েছি, একটু পাউডার লাগিয়ে দিয়েছি, বাস চুল আসরে সুন্দর করে একটা ফ্লাওয়ার, রোজ ফ্লাওয়ারের একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি। আর ও যেহেতু সাজতে খুব ভালোবাসে, তাই ওকে একটু আইব্রাউস আর একটু আইলাইনার দিয়ে আমি একটা
করে দিয়েছি, বাস এইটুকুই। আর ছোটে একটু ভ্যাসলিন লাগিয়ে দিয়েছি, বাস শেষ। আমার বাবাই সোনার মেকআপ শেষ হয়ে গেছে। বাবাই সোনাকে দেখো তোমরা কেমন লাগছে, খুব সুন্দর, মানে ও তো খুব হ্যাপি হয়ে গেছে, ওর খুব পছন্দ হয়েছে আজকে সাজটা। আর ও বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আজকে সকাল থেকে পড়াশোনা করেও নিয়েছে, যেহেতু ওর এক্সাম আছে। আমি বলেছিলাম যে পড়াশোনা যদি না করো তাহলে তুমি বার্থডে পার্টিতে যেতে পারবে না, তাই ও আজকে সারা দিন ধরে পড়াশোনা করে নিয়েছে। পড়াশোনা করে যেহেতু ওর ম্যাথ এক্সাম, সকাল থেকে ও অনেক ম্যাথ করেছে, আর এক্সামও যেহেতু কালকেই এক্সাম, তাই ও সুন্দর করে পড়াশোনা টড়াশোনা করে টুরে এখন রেডি হয়ে নিচ্ছে। তাই ওকে রেডি টেডিও আমি করে দিয়েছি, ঠোঁটে একটু ভ্যাসলিনও দিয়ে দিয়েছি, সুন্দর করে চুল টুল আসছে, দেখো ও রেডি হয়ে গেছে। দেখো রেডি হয়ে আবার বলছে মাম্মা আমাকে ভিডিও করো, দেখো পোজ দিচ্ছে সুন্দর করে, ড্রেস আপ ড্রেস আপ করে হেঁটে হেঁটেই চলে যাবে ওরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আমাকে এভাবেই সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।